এবারে আমরা বলের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আমরা বলের শ্রেণী বিভাগ দেখলে বা এখানে যেটা দেওয়া আছে আমরা পিছনে সুন্দর করে কম্পারিজন করে এটা শ্রেণী বিভাগ করার চেষ্টা করব। বল আসলে চার প্রকার, মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, তাড়িতচুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স এবং সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আমরা মহাকর্ষ বল নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমরা যা শুধুমাত্র মহাকর্ষ বলের সংজ্ঞাটা এবং তার পাল্লা আসে কিভাবে কাজ, কতটুকু দূরত্ব থেকে কাজ করতে পারে সেটাই এখন জানব। সেটা হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের এই হোল ইউনিভার্স যা কিছু আছে প্রত্যেকটা বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করে। যেমন আমি সূর্যের সাথে আমার আকর্ষণ, এটা একটা মহাকর্ষ বল। ঠিক একইভাবে পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ, সেটাও মহাকর্ষ বল। একটা গাছে থোকায় থোকায় আম আম ধরেছে, একটা আমের সাথে অন্য একটি থোকার একটা আমের সাথে অন্য থোকা আর একটা আমের যে আকর্ষণ সেটাও মহাকর্ষ বল। মহাকর্ষ বলের পাল্লা অসীম, যে কোনো জায়গা থেকে সে কাজ করতে পারে এবং এর ফল হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল বল। তাহলে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট উইক, উইকেস্ট ফোর্স, উইকেস্ট ফোর্স ইন দা লট। এই লটের বা এই চারটার মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। অসীম দূরত্ব, রেঞ্জ অসীম, যে কোনো জায়গা থেকে মহাকর্ষ বল কাজ করে। এর পরবর্তীতে যেটা আছে তড়িৎচুম্বক বল, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে তড়িৎচুম্বক বল আসলে তড়িৎ বল বা চুম্বক বল একই বলের দুইটা রূপ, এক একটা এক এক সময়ে প্রেজেন্ট করে। আমরা সাধারণভাবে যদি চিন্তা করি যে চুম্বকের ধর্মটা কি, চুম্বকের ধর্ম হচ্ছে বিকর্ষণ করে, আকর্ষণ করে। আবার ঠিক একইভাবে যদি আমরা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করি তাহলে সেখানে চুম্বকত্বের উৎপন্ন চুম্বক ধর্ম প্রকাশ পায়। তার মানে দুইটা বল আসলে একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এটা হচ্ছে একই মুদ্রার দুইটা পিঠ। তার মানে তড়িৎচুম্বক বল হচ্ছে যদি কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে সেখানে তড়িৎচুম্বক বল উৎপন্ন হয়, একদম স্বাভাবিক ঘটনা। চার্জের পরিবর্তন, চার্জের প্রবাহ হলে সেখানে তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহের ফলে সেখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটা হচ্ছে নর্মাল বা বেসিক কনসেপ্ট। তো স্বাভাবিকভাবে কিভাবে চিন্তা করব, একটা চিরুনি নিয়ে মাথায় কিছুক্ষণ আঁচড়ালে এরপর যদি কাগজের টুকরার কাছে নিয়ে চিরুনিটা ধরা হয় দেখবো কাগজের টুকরাগুলো লাফিয়ে লাফিয়ে চিরুনিতে লেগে যাচ্ছে। ওখানে একটি তাড়িতচুম্বক বলের উদ্ভব ঘটে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে কাগজের টুকরাগুলো ছিল এগুলা কিন্তু প্রত্যেকটাই মহাকর্ষ বলের কারণ, কারোর সাথে প্রত্যেকটা জিনিসের সাথে মহাকর্ষ বল দ্বারা আকৃষ্ট হচ্ছে। কিন্তু এই মহাকর্ষ বলের মান এতই কম যে এই সামান্য চিরুনিতে যে বল উৎপন্ন হয় সেই বল নিমিষেই কয়েকবার ঘর্ষণের ফলে যে মানে আচরণের ফলে যে বল উৎপন্ন হয়েছে সেই বল নিমিষেই এই মহাকর্ষ বলকে অতিক্রম করে বা ওভারটেক করে ওই কাগজের টুকরো গুলোকে চিরুনিতে নিয়ে আসছে। আমরা যদি কম্পারিজনটা দেখি তাহলে এটা মহাকর্ষ বলের তুলনায় 10^36 টাইমস স্ট্রঙ্গার, 10^36 গুণ বেশি শক্তিশালী মহাকর্ষ বলের চেয়ে। এবং এটা কি মানে কতটুকু দূর পর্যন্ত কাজ করবে, এটা রেঞ্জ হচ্ছে তার যতটুকু চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র বিস্তৃত থাকে যে কোনো একটা চার্জের, অতটুকু পর্যন্তই আসলে তড়িৎচুম্বকীয় বলটা কাজ করে। এরপরে যদি আসি দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স এইটা তড়িৎচুম্বকীয় বলের তুলনায়ও দুর্বল। তার মানে মহাকর্ষ বলের মত দুর্বল নয়, এটা মহাকর্ষ বলের মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী কিন্তু তড়িৎচুম্বক বলের চেয়ে দুর্বল। কতটুকু দুর্বল, 1 trillion টাইমস উইকার দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বলের চেয়ে 1 trillion গুণ দুর্বল। তার রেঞ্জ কতটুকু, 10^18 মিটার পর্যন্ত তার রেঞ্জ, যে সে 10^18 মিটার পর্যন্ত মানে এই বলের প্রভাবটা বিদ্যমান থাকে
তো এটা উদাহরণ যদি বলি যে বিটা ক্ষরণ বা বিটা ক্ষয় বা তেজস্ক্রিয়তা বিটা তেজস্ক্রিয়তা যে আছে সেই বিটা এমিশনটা বিটা রশ্মির নির্গমনটা আসলে এই দুর্বল নিউক্লিয় বলের কারণে ঘটে এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী বল যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল এই সবল নিউক্লিয় বল আসলে কি এই সবল নিউক্লিয় বল হচ্ছে আমরা জানি পরমাণুর ভিতরে থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা হচ্ছে বেসিক মৌলিক কণিকা এই তিনটা কণিকার মধ্যে ইলেকট্রনটা থাকে বাইরে এবং প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটন এবং নিউট্রন তারা যে বলে নিজেদের যে বলে নিজেদেরকে আকর্ষণ করে সেই বলটাই হচ্ছে আসলে আমাদের সবল নিউক্লিয় বল আমরা যদি খেয়াল করি এই কথাটা এইভাবে চিন্তা করলে বোঝা যাবে যে বলটা আসলে কতটুকু শক্তিশালী যদি প্রোটন বা নিউট্রন একটা পরমাণুর আমার বডিতে যত পরমাণু আছে এই পরমাণুগুলোর মধ্যে একটা প্রোটন বা প্রোটন যদি একটা নিউট্রনকে ছেড়ে দেয় তাহলে প্রোটন ও নিউট্রনের যে বেসিক প্রপার্টিজ আছে একটা প্রোটন যদি একটা নিউট্রনকে ছেড়ে দেয় আকর্ষণটা যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রত্যেকটা পরমাণুর প্রোটন এবং নিউট্রন কিন্তু ডিসপ্লেস হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে তখন আমার বডিরই অস্তিত্ব থাকবে না তো এই জিনিসটাই যদি প্রকৃতিতে আমার বডিতে হয় তাহলে আমার চারপাশে ঠিক একই এনার্জির কারণে এই জিনিসটা হবে তার মানে একদম সিম্পল একটা পরমাণুতে যদি এই ডিসপ্লেসমেন্ট বা এই ধরনের ঘটনা ঘটে যে প্রোটন এবং নিউট্রনের যে আকর্ষণ বল সেটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার মানে এই বলটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল এবং এই বলটা শক্তিশালী হওয়ার কারণে নিউক্লিয়ার বোমাগুলো এত শক্তিশালী ওখানে আসলে এই নিউট্রন এবং প্রোটনকেই বিভিন্নভাবে কায়দা করে ফিশন ফিউশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করা হয় আমরা যদি রেঞ্জ দেখি তাহলে এখানে যে রেঞ্জ দেওয়া আছে সেই রেঞ্জ থেকে দেখতে পাবো যে এটা 10^15 মিটার পর্যন্ত কাজ করে অর্থাৎ নিউক্লিয়াসের রেঞ্জে কাজ করে এবং এটা এটা তড়িৎ চুম্বকীয় বলের চেয়েও 100 গুণ বেশি শক্তিশালী তাহলে আমরা যেটা দেখতেছি সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল তারপরে যদি বলের সক্রিয়তার সিরিজ করি তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল দুর্বল এক এটা হচ্ছে দুর্বল দুই তারপরে এই দুটা হচ্ছে দুর্বল বল সবল বলের মধ্যে এটা হলো একটু সবল এটা হলো সবচেয়ে বেশি সবল তাহলে আমরা যদি সক্রিয়তার সিরিজটা করতে যাই সক্রিয়তার সিরিজটা করলে কি দেখো সবচেয়ে সক্রিয় বল হচ্ছে সবল নিউক্লিয় ইজ স্ট্রঙ্গার দেন তড়িৎচুম্বকীয় বল স্ট্রঙ্গার দেন দুর্বল নিউক্লিয় এবং এই দুর্বল নিউক্লিয় বল ইজ স্ট্রঙ্গার দেন আমাদের মহাকর্ষ বল এটাই হচ্ছে আমাদের বল সমূহের সক্রিয়তা সিরিজ তাহলে সবচেয়ে বেশি সক্রিয় সবল নিউক্লিয় তারপর তড়িৎচুম্বকীয় তারপর দুর্বল নিউক্লিয় এবং তারপরে মহাকর্ষীয় বল এবার আমরা মহাকর্ষ বল নিয়ে ডিটেইল আলোচনায় যাব তো আমরা শিখে ফেললাম বলের প্রকারভেদ গুলো এবার আসব মহাকর্ষ বল মহাকর্ষ বল কি মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই পরস্পরকে যে বলে আকর্ষণ করে আমরা একটু আগে বলেছিলাম সেই বলটাই হচ্ছে মহাকর্ষ বল তো এই মহাকর্ষ বল কি তার পরিমাপ কতটুকু সেখান থেকে আর কি কি ধরনের প্রপার্টিজ আমরা পাবো সেটা আমরা এখন দেখব মহাকর্ষ বল সম্পর্কে জানতে গেলে আমাদেরকে নিউটনের মহাকর্ষ সূত্রটি জানতে হবে আগে তো নিউটনের মহাকর্ষ সূত্রটি হচ্ছে মহাবিশ্বের এটা আমরা একটু লিখে নিব মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে
আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু দয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু দয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল বস্তু দয়ের ভরের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে বিবৃতিটা একটু বড় মহাকর্ষ সূত্র মহাবিশ্বে প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু দয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু দয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল বস্তু দয়ের ভরের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে তো আমরা এখান থেকে কয়েকটা জিনিস যদি একটু ভালোভাবে চিন্তা করি তাহলে কয়েকটা জিনিস পাই প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে বিকর্ষণ করে না তার মানে মহাকর্ষ বল বিকর্ষণ করতে পারে না এই আকর্ষণ বলের মান মানটা কি হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল ভরের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে চারটা জিনিস এখানে আছে যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই পরস্পরকে আকর্ষণ করবে এই আকর্ষণ বলের মান কত হবে যে বল যে দুইটা বল বা পাঁচটা বল তাদের যে কয়টা বল আছে মানে বস্তু আছে সেই বস্তুগুলার ভর সবগুলাকে গুণ করলে তার সমানুপাতিক হবে তাদের মধ্যবর্তী দূরত্ব আছে তাদের বর্গের ব্যস্তানুপাতিক হবে এবং এরা অবশ্যই ভরের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে তো আমরা এই সূত্রটাকে যদি গাণিতিক ভাবে একটু প্রকাশ করতে যাই সেক্ষেত্রে কি আসবে মনে করি একটা বস্তুর ভর এম ওয়ান এবং এই বস্তুটার ভর এম টু এরা পরস্পর ডি দূরত্বে আছে তাহলে প্রথম বস্তুর ভর এম ওয়ান দ্বিতীয় বস্তুর ভর এম টু তাদের মধ্যবর্তী দূরত্ব ডি এবার তাদের মধ্যে মহাকর্ষ বল যদি এফ হয় তাহলে ক্রিয়ারত বল যদি এফ হয় এই হইল আমাদের ঘটনা এবং এটা কাজ করবে ভরের সংযোজক সরল রেখা বরাবর এবার আমরা এই গাণিতিক প্যাটার্ন গুলো এখানে যে তিনটা মেইনলি গাণিতিক দুইটা শর্ত আছে শর্তগুলোর কথা চিন্তা করি এম ওয়ান এম টু দুইটা বল পরস্পরকে ডি দূরত্বে থেকে আকর্ষণ করছে সেই আকর্ষণ বলের মান এফ হলে প্রথম কন্ডিশন অনুযায়ী বল ভরের গুণফলের সমানুপাতিক ভরের গুণফল আবার এই একই বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানেই ওয়ান বাই ব্যস্তানুপাতিক মানে ওয়ান বাই যেহেতু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সেহেতু ওয়ান বাই দূরত্বের বর্গ তাহলে আমরা এখানে কি এই বলটা হচ্ছে আমাদের এফ ভরের গুণফল ভরের গুণফল একটা বস্তু ছিল এম ওয়ান আর একটা বস্তুর ভর ছিল এম টু যেহেতু গুণফল বলছে তাহলে এম ওয়ান এম টু তাহলে এম ওয়ান এম টু এবার আবার এই বল এফ এবং দূরত্বের বর্গ ওয়ান বাই ডি স্কোয়ার তাহলে এই যে দুইটা শর্ত আমরা পেলাম এই দুইটা শর্ত যদি আমরা একত্রিত করি
একত্রিত করে আমরা কি পাবো সেটা আমরা এখন এই সূত্রটা মুছে ফেলবো তো সেই ক্ষেত্রে দুইটা সূত্র এইটা যদি এক নাম্বার ইকুয়েশন এটা যদি দুই নাম্বার ইকুয়েশন হয় সো আমরা পাচ্ছি m1 m2 by d স্কয়ার এবার এই f proportional to m1 m2 by d স্কয়ার সেখানে যদি এই চিহ্নটা তুলে আমি এখানে একটা সমান সমান বসাইতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে তো এই ধ্রুবক ইনটু m1 m2 by d স্কয়ার তো এই যে m1 m2 by d স্কয়ার আছে এই m1 m2 d স্কয়ার এই ধ্রুবকের মানটা আমরা ঠিক যেরকম f সমান সমান m তে ধ্রুবকটা n এ এরপর ধ্রুবকের মানটা বের করেছিলাম ঠিক সেম ক্যাটাগরিতে ওই একই উপায়ে আমরা এখন এই ধ্রুবকের মানটাও বের করব তাহলে সবই যদি একক একক হয় m1 এবং m2 এটা যদি এক একক করে হয় এবং তাদের মধ্যকার দূরত্ব এক একক পরিমাণ হয় তাহলে তাদের বলটাও এক একক হবে অর্থাৎ এক একক বল সবকিছুই একক একক হিসাব করেছি তাদের ভর এক একক করে হবে দূরত্ব এক একক তো আমরা যেখানে ছিলাম যে প্রত্যেকটা যদি এক একক হয় অর্থাৎ দুইটা বস্তু এক একক ভর নিয়ে এক একক দূরত্বে থেকে যদি পরস্পরকে এক একক বলে আকর্ষণ করে তাহলে সেই বলটাকে আমরা জি বলতে পারি তো জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কনস্ট্যান্ট যার মান বিজ্ঞানীরা বের করেছেন 6.673 ইনটু 10 ইনভার্স 11 এন এম স্কয়ার কেজি ইনভার্স 2 এটা যেহেতু সব বিজ্ঞানীরাই এই মানের উপরে এই মানে তারা ঐকমত্য প্রকাশ করেছেন এজন্য বাংলায় একে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় আর ইংরেজিতে ইউনিভার্সাল শব্দটা যোগ করে দেওয়া হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তাহলে যদি আমরা ধ্রুবকের জায়গায় জি মানটা বসাই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার যেখানে জি এর মান 6.673 ইন্টু 10 ইনভার্স 11 এন এম স্কোয়ার কেজি ইনভার্স 2 জি এর সংজ্ঞাটা কি তাহলে এই এক এককের জায়গায় যদি আমরা যার যার এককটা বসিয়ে দেই এক কেজি এক মিটার এক নিউটন সো সহজ সংজ্ঞা দুইটা এক কেজি ভরের বস্তু পরস্পরকে এক একক দূরত্বে থেকে যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং এটার মান কত 6.673 ইনটু 10 ইনভার্স 11 এন স্কয়ার কেজি ইনভার্স 2 এবার আমরা যে সূত্রটা পেলাম এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ F equal to G M1 M2 by D square এবার যদি অভিকর্ষের কথা চিন্তা করি তাহলে অভিকর্ষের সংজ্ঞাটা হচ্ছে মহাকর্ষের ক্ষেত্রে যে কোনো দুইটা বস্তু আর অভিকর্ষের ক্ষেত্রে এই যে কোনো দুইটি বস্তুর একটি যদি পৃথিবী হয় অর্থাৎ পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ সেটাকে আমরা অভিকর্ষ বলবো তাহলে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ সেটাই হচ্ছে অভিকর্ষ তো আমরা জানি যে পৃথিবী নিজের দিকে যে কোনো বস্তুকে আকর্ষণ করে অর্থাৎ উপর থেকে যদি কোনো কিছুকে নিচে ফেলে দিই সেটা কিন্তু উপর দিকে যাবে না সেটা নিচের দিকে আসবে তাহলে আমরা যদি মনে করি এই সূত্র থেকে একটা বস্তু পৃথিবী একটা বস্তু পৃথিবী অপর বস্তুটি অন্য যে কোনো বস্তু অপর বস্তুটি অন্য যে কোনো বস্তু
এবার পৃথিবীর ভর যদি চিন্তা করি পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম অন্য একটা বস্তুর ভর যদি এম হয় তাহলে এই সূত্রটা থেকে আমরা কি পাই এফ সমান সমান জি ক্যাপিটাল এম স্মল এম এবং তাদের দূরত্ব যদি ডি হয় এবার খেয়াল করি এই জায়গায় এটা হচ্ছে পৃথিবীর সেন্টার এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ এবার যদি বস্তুটা এই অবস্থানে থাকে তাহলে দুইটা অবস্থানে থাকতে পারে একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের উপরে তাহলে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে এটা পৃথিবীর ব্যাসার্ধ আর যদি পৃথিবী থেকে আরো উঁচুতে থাকে তাহলে এটা যদি এইচ হয় তাহলে যদি বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে থাকে তবে কি হবে পৃথিবীর পৃষ্ঠে যদি থাকে তাহলে ডি সমান সমান হবে আর যেটা পৃথিবীর ব্যাসার্ধ তাহলে আমরা এই সূত্রটাকে আবার লিখতে পারি এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কয়ার আর এবার যদি বস্তুটি আরেকটা কেস যদি বস্তুটি পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকে তাহলে কি হবে তখন সূত্রটা হবে জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার তাহলে আমরা তিনটা জিনিস পেলাম এটা হচ্ছে যে কোনো দুইটা বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে পৃথিবী যে বলে আরেকটা বস্তুকে আকর্ষণ করবে এফ সমান সমান জি পৃথিবীর ভর ইনটু আরেকটা বস্তুর ভর বাই ডি স্কয়ার দূরত্ব এই দূরত্ব আবার দুইটা হতে পারে একটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে থাকলে শুধু আর তখন হবে ডি এর বদলে আর স্কয়ার এবং এটা যদি পৃথিবীর চেয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে আরো উঁচু জায়গায় থাকে তখন সেটা আমরা পাবো পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি সেটা আরো উঁচু জায়গায় থাকে তাহলে তার দূরত্বটা হবে আর এতটুকু হচ্ছে আর এবং এতটুকু হচ্ছে এইচ তাহলে আর প্লাস এইচ আর প্লাস এইচ হোল স্কয়ার তাহলে এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এই জিনিসটার সামনে এগিয়ে আমরা যে সূত্রগুলা পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো বস্তু এফ সমান সমান জি এম ওয়ান এম টু ডি স্কয়ার তাহলে একটি বস্তু পৃথিবী হলে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কয়ার এবার বস্তুটি পৃথিবী পৃষ্ঠে হলে পাচ্ছি এফ জি এম এম বাই আর স্কয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে উঁচুতে হলে এফ সমান সমান জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার এই আমরা চারটা ইকুয়েশন চারটা ক্ষেত্রে পেলাম এবার আমরা জানি যে বস্তুর ওজন অর্থাৎ বস্তু যখন এই কন্ডিশনে থাকবে বা এই কন্ডিশনে থাকবে বস্তুর উপর বস্তুর ওজন ক্রিয়া করবে বস্তুর ওজন কাজ করে এবং বস্তুর ওজন যখন কাজ করে আমরা জানি এফ সমান সমান এমজি তো আমরা যদি এফ সমান সমান এমজি এই এই জায়গাটায় নিয়ে আসি তাহলে এফ সমান সমান এমজি এবং এফ সমান সমান জি এম এম বাই আর স্কয়ার এবং এফ সমান সমান জি এম এম বাই আর স্কয়ার তাহলে আমরা দুইটাকে ইকুয়াল লিখতে পারি এম জি ইকুয়াল টু জি এম এম বাই আর স্কয়ার তাহলে এই সেম এম বস্তুর ওজন হচ্ছে এম জি এবং এম বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ সেটা হচ্ছে জি এম এম বাই আর স্কয়ার তাহলে সেক্ষেত্রে আমরা পেতে পারি জি এম বাই আর স্কয়ার এই একটা রাশি আমরা পেতে পারি তো এই জিনিসগুলো আমরা মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে গিয়ে শিখব তো জি সমান সমান জি এম এম বাই আর স্কয়ার এখান থেকে আরেকটা জিনিস যেটা খেয়াল করা যায় যে জি এর মানে
AG এবং AM AG 6.673 into 10 inverse 11 nm square kg inverse 2 এবং একই সাথে পৃথিবীর ভর 6400 kg এরকম তাহলে এরকম যদি হয় তাহলে দুইটা জিনিসই কিন্তু ধ্রুবক তাহলে g এর মানটা কার উপর নির্ভর করে আমরা এটা লিখতে পারি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভর করে নরমালি পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভর করে এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল gm / r স্কয়ার তো এখানে আমরা দেখব যে পৃথিবীর ব্যাসার্ধ যদি যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল আছে বা ইনভার্সলি ইকুয়াল তো g নির্ভর করবে পৃথিবীর ব্যাসার্ধের উপরে এবার এটা যদি বাড়ে আর কমে যাবে যেহেতু উল্টা রিলেশনটা সম্পূর্ণ ভাইস ভার্সা তাই r এর মানটা যদি বেড়ে যায় g এর মানটা কমে যাবে r এর মান যদি কমে যায় g এর মানটা বেড়ে যাবে তো এই ইকুয়াল কন্ডিশন হিসাব করে g এর মানটা আমরা পাই 9.78 থেকে 9.83 পর্যন্ত এবং হিসাবের সুবিধার জন্য আমাদের মানটা এক্সাক্ট ধরা হয় 9.81 ms inverse বা 9.8 ms inverse 2 তো আমরা কি দেখলাম g এর মানটা সর্বনিম্ন মান হতে পারে 9.78 সর্বোচ্চ হতে পারে 9.83 এবং আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এটা হিসাব করি কত 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার তো আজকে এই পর্যন্তই পরবর্তী টপিকে আমরা শিখব নিউটনের তৃতীয় সূত্র এরপর ভরবেগের সংরক্ষণ সূত্র এবং এর ব্যবহার ঘর্ষণ বল প্রকারভেদ এবং গতির উপর ঘর্ষণের প্রভাব ধন্যবাদ সবাইকে